أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. এটাকে বলা হয় দুই জবর ভাই, এটা কয় জবর? দুই জবর, দুই জবর। আর এটা দুই জেড, এটা দুই জেড, হ্যাঁ দুই জেড। এটাকে বলা হয় দুই পেশ। জি ভাইয়া, তো এই দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, তানভিন। তানভিন, হ্যাঁ তানভিন, TANVI, TANVIN, তানভিন, TAN, TAN, তান, TANVIN, ভি না বি, ভি ভি, ভেরি ভেরি, লাভ ভি, জি তানভিন, তানভিন। এখন এটা কিভাবে পড়তে হয় আমি আপনাকে দেখাচ্ছি ভাই। এটা আলিফ দুই জবর আন, আলিফ দুই জবর আন, বা দুই জবর বান, বা দুই জবর বান, তা দুই জবর তান, তা দুই জবর তান, সা দুই জবর সান, সা দুই জবর সান, জিম দুই জবর জাম, জিম দুই জবর জান, হা দুই জবর হান, হা দুই জবর হান, খ দুই জবর খন, খ দুই জবর খন, দাল দুই জবর দান, দা দাল দুই জবর দান, জাল দুই জবর জান, জাল দুই জবর জান, র দুই জবর রন, র দুই জবর রন, যা দুই জবর জান, যা দুই জবর জান, সিন দুই জবর সান, সিন দুই জবর সান, সিন দুই জবর শান, সিন দুই জবর শান, 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 সদ দুই জবর সন, সদ দুই জবর সন, দত দুই জবর দন, দত দুই জবর দন, ত দুই জবর তন, ত দুই জবর তন, জ দুই জবর জন, জ দুই জবর জন, আইন দুই জবর আন, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান। এটা দেখতে সহজ, কিন্তু যদি কেউ মনে করে এটা বাদ দিয়ে আমরা পড়বো, এটা বাদ দিয়ে সামনের কঠিন গুলা শিখবো, তাহলে কিন্তু তাদের চিন্তা ভাবনা ভুল আছে। কেননা এটা শুধু বোঝার বিষয় না, এটা মুখ থেকে বের করার বিষয়। মুখ থেকে কি করার বিষয় ভাইয়া? বের করার বিষয়, মুখ দিয়ে বের করার বিষয়, মুখ থেকে বের করতে হবে, তাহলে মুখটা ফ্রি হবে। যতক্ষণ পর্যন্ত মুখ থেকে বের না করবো আমরা, ততক্ষণ পর্যন্ত মুখটা ফ্রি হবে না বা ক্লিয়ার হবে না। সবকিছু বুঝে, সবকিছু বুঝে হয় না,
কিছু কিছু জিনিস প্র্যাকটিক্যালে হয়, প্র্যাকটিসের উপরে হয়। প্র্যাকটিস মেক পারফেক্ট। জি জি ভাইয়া, এটা একটা মানে কথা আছে না, জি প্র্যাকটিস মেক্স পারফেক্ট, অ্যাকচুয়ালি আছে। আচ্ছা, কথাটা কিন্তু মানে শুধু বুঝলেই হবে না, প্র্যাকটিস করতে হবে। জি, এখন আমি যেভাবে বলে দিলাম ঠিক আপনি আমার মতো বলবেন ভাই। আলিফ দুই জবর আন, এরকম আলিফ জবর আন, আলিফ দুই জবর, সরি আলিফ দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর টান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, সিন দুই জবর সান, সিন দুই জবর সান, সান আছে না ভাইয়া, সান মিন হচ্ছে সূর্য, সান মানে কি, সান মানে সূর্য, সূর্য, সান, সিন দুই জবর সান, সিন দুই জবর সান, সান না ভাইয়া, সান, সিন দুই জবর সান। হ্যাঁ, এখন আপনি প্রথমে কিন্তু তিন নকতাওয়ালা সিনাসেনা পরেরটা, এটার মতো বলে ফেলছিলেন, এটা শান হবে, কিন্তু আগেরটা শান হবে, এটা হবে শিন দুই জবর শান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, তদ দুই জবর তন, দুই জবর তন, দুই জবর জন, আইন দুই জবর আন। অনেক সুন্দর ভাইয়া, অনেক সুন্দর বললেন, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার জাপানিজ ভাষায় কি বলে জানো ভাই? আরিগাতো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস, আরেকটা শব্দ আমি ওটা মুখস্থ করে পারি না এখন। আচ্ছা আচ্ছা, গোয়েন দুই জবর গন, গোয়েন দুই জবর গন, গোয়েন দুই জবর গন, গন দুই জবর গান, গন ভাইয়া, গন, 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 গন মানে চলে গেছে, গন মিন হচ্ছে কি, চলে গেছে, চলে যাওয়া। হ্যাঁ, গন, গোয়েন দুই জবর গন, গোয়েন দুই জবর গন, ফা দুই জবর ফান, ফান, ফান মিন হচ্ছে কৌতুক, ফান মানে কি ভাইয়া, ফান, কৌতুক, কৌতুক, ফান, ফান, হাসি তামসা, ফান। তবে কোরআন পড়ার সময় হাসি তামসা করা যাবে না, মনটাকে দিলটাকে নরম করতে হবে। জি, ফান, হ্যাঁ, বুঝুন, ফা দুই জবর ফান, ফান, হ্যাঁ, বোঝানোর জন্য বললাম ফা দুই জবর কি হবে, না না, এগুলো এগুলো বললে মনে থাকে, দাঁড়াতে, হ্যাঁ, মনে থাকে ভাইয়া, এগুলো লজিক্যাল কথা। কফ দুই জবর কন, কন, কাপ দুই জবর কান, হ্যাঁ, এটা আমরা বলি না ভাইয়া, শীতে কন কন, শীতে কি, কন কন, কন কন, এটা হবে কন, আর এটা হবে, হ্যাঁ, এটা হবে কান, যে কান দিয়ে আমরা শুনি, কান, কাপ দুই জবর কান, জি, জি, লান দুই জবর লান, হ্যাঁ, লাম দুই জবর লান, জি, লাম দুই জবর লান, লাম দুই জবর লান, মিম দুই জবর, মিম দুই জবর মিন, মান, 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 আমার অনেক মান আছে, মান সম্মান, মান সম্মান, মান, 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 এইখানকার একটা বড় টাকার নাম হচ্ছে মান, 10,000 ইয়েনের নাম হচ্ছে মান, 10,000 রিয়ালের নাম মান, মান, জি, মান। ও, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টিচিং মি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা,
মিম দুই জবর মান, মিম দুই জবর মান। আমার জাপানে যেতে খুব ইচ্ছে করে, জাপানে, কিন্তু আমার এবিলিটি নাই, বুঝছেন, জাপানে যাওয়ার এবিলিটি নাই। আসবেন আসবেন, আপনি কোন মসজিদের হুজুর হয়ে আসবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, দোয়া করেন যেন যেতে পারি। দিল্লি নতুন নতুন মসজিদ হইতাছে, ওই হুজুরও আইতাছে আস্তে আস্তে। আমার বিশেষ করে, আমার বিশেষ করে ভাই, অন্য অন্য কান্ট্রির চাইতে জাপান দেশটা ভালো লাগে। কেন? জাপানের প্রোডাক্ট গুলো মনে করেন অনেক স্ট্রং হয়। শুধু প্রোডাক্ট না, জাপানের পৃথিবী, আমি ইউরোপে 10টা দেশে গেছি, কানাডা গেছি, আমেরিকা অল্প একটু গেছি, কানাডা কয়েকবার গেছি, আর এশিয়ার ম্যাক্সিমাম দেশ ঘুরছি, সৌদি আরবে ছিলাম, তো ইন্ডিয়ার অনেক প্রোগ্রাম দেখি, ইন্ডিয়াতেও গেছি, কিন্তু জাপানিজ লোকদের মধ্যে এত ভালো লোক পৃথিবীর কোথাও এখন পর্যন্ত নাই। এত ঠান্ডা, এত আল কোরআনের এরা হুবাহুক সব কয়েকটা জিনিস ছাড়া সবকিছু আল কোরআনের চারিদিকে সাগর। আর আমরা ভাই এটা বলতেছিলাম একটা উদাহরণ দিয়ে, মিম দুই জবর কি হয়, মান হয়, মান মান সম্মান, মান ময়াকার, ময়াকারে মা ন মান, মান জি মান, মান। এখানে ওই যে বললাম না 10,000 ইয়েন এর নোট যেটা আছে, 10,000 ইয়েন ইয়েন হচ্ছে এখানকার টাকার নাম, পয়সার নাম। ইয়েন 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 ওয়াই ইয়েন ইয়েন ইয়েন। আচ্ছা ইয়েন ইয়েন, হ্যাঁ জি ভাই। আর ওই ওইটা একটা টাকার নাম হচ্ছে মান। এটা কত টাকা ভাইয়া, বাংলাদেশি কত টাকা হয় এটা? এটা 7,800 টাকা এখন। 7,800 আর আমাদের যে আমি বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়ার পরে নান, নুন দুই জবর, নান খাই, সেম নান, নান, হ্যাঁ সেম নান। ওয়াও দুই জবর ওয়ান, এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, ওয়াও ওয়ান, ওয়াও দুই জবর ওয়ান, হান হান, এটা হচ্ছে হামজা, হান, হ্যাঁ এটা এইটা আলিফ সেম হবে, হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, আর হচ্ছে আলিফ দুই জবর আন, সেম, বোথ বোথ আর সেম, ওইটা মিলবে না, যাই হোক এটা হবে ইয়ান। আর এখানে এখানে একটা কথা বলেছি, ওয়ান ওয়ান মিন হচ্ছে এক, ওয়ান, এটা কি ভাইয়া,
এটা হচ্ছে খন 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 দান জান রান রন 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 জান স্থান শান বাংলা ভাষা একটা অক্ষর আছে ভাইয়া, বাংলা ভাষা একটা অক্ষর, সেটাকে বলা হয় গ্রাম আমাদের আঞ্চলিক ভাষা বলে আডু বাঙ্গা দ। আডু বাঙ্গা দ আছে না ভাইয়া, আডু মানে হাঁটু ভাঙা, দ ন দন জন মান নান হান আন এখন এটা আলিফ দুই জের ইন, ইন জি আমরা হামজা বলতে পারি, আলিফ বলতে পারি, নো প্রবলেম। আলিফ দুই জের ইন, ইন জি, বা দুই জের বিন, ভাই বলেন তা দুই জের তিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন, জাল দুই জের জিন, র দুই জের রিন, র দুই জের রিন, জা দুই জের জিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, সিন দুই জের সিন। হুজুর এখানে ওই যে জিন বললেন না আপনি, জিন এটা জি না না, এই যে বামের বামটা এটা জি জি, জিন শব্দটা একটু হুবাহু এই চাইনিজ ভাষায় আর মানুষ জাপানিজ ভাষায় মানুষকে বলে জিন। আচ্ছা, চাইনিজ ভাষা জাপানিজ ভাষা ওরা মানুষকে জিন বলে? হ্যাঁ জিন বলে, জিন। আচ্ছা মাশাআল্লাহ, ওই যে আমরা বলি না জিন পরে জিন, একটা সেম জিন। হ্যাঁ জিন তো মানুষের মতোই ভাইয়া, ওরা শুধু নূরের, ওরা আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি। হ্যাঁ হ্যাঁ জিন সেম শব্দ। জি ভাইয়া, এই মানে জিন সম্বন্ধে ভাইয়া তো এটা একটু অন্যরকম, অন্যরকম আর কি মানে সাউন্ড আসবে, জিন জিন জিন। আচ্ছা এটা পরে আমি আপনাকে ক্লিয়ার করে দিব, সিন দুই জের সিন, সিন দুই জের সিন, সিন দুই জের সিন, সিন দুই জের সিন, সদ দুই জের সিন, সদ দুই জের সিন। এই সদ দুই জের সিন আর হচ্ছে এই সিন দুই জের সিন ভাইয়া এখানে একই, একই রকম, জাস্ট এটা একটু মোটা হবে, এটা আমরা সামনে গেলে শিখব। এখন যদি আমরা আগে থেকেই উচ্চারণ শিখতে যাই তাহলে আমাদের মেইন টার্গেট ঠিক থাকবে না।
উচ্চারণ শিখাই, আমি একটা বিষয় বলি ভাইয়া, আগে থেকে যদি উচ্চারণ শিখাই তখন তার কাছে মনে হবে যে কোরআন এত কঠিন, যা শিখবই না। কিন্তু আমি করি কি, আমার সিস্টেমটা আবার ভিন্ন, আমি একটু চালাকি করি, আগে কোরআন পড়াটা শিখাই, শেখানোর পরে তারপরে তো উচ্চারণ শিখাই। ভালোর তো কোনো শেষ নেই ভাই, ভালোর কোনো শেষ নেই। এখন এখন যে মনে করেন যার কাছে টাইমই নাই, তাকে যদি আগে মনে করেন উচ্চারণ শিখাইতে যাই, তখন তার কাছে মনে হবে এত কঠিন, যা শিখবই না। আর যার আগে শেখা হইলো, জি অনেকে পুরোটা না শিখা শিখা বন্ধ করে দেয়, এরকম হয় না? হ্যাঁ এরকম হয়। কেন ওই যখন আমরা যে স সিন সা জাল জ দুইটা হাল উচ্চারণ, এগুলো যখন আগে শিখাতে গেলে অনেকে দেখবেন তখন তারা বঞ্চিত হয়ে যায়, অ্যারাবিক পড়া থেকে বঞ্চিত হয়। কিন্তু আগে আমাদের বেসিকটা নিতে হবে, বেসিক অ্যাবাউট হলো চলে আমাদের, তারপরে ওই যে হ্যাঁ সেন্টেন্স ওয়ার্ড মেকিং এ করতে যায়। হ্যাঁ তখন একবারে শিখলে আস্তে আস্তে ওইটা অটোমেটিক। আপনি যে কোনো একটা বিষয় যদি জানা থাকে ভাইয়া, আপনার ওই পরে ওই আনুষঙ্গিক সব বিষয় ওটা শেখা হয়ে যায়, একটু জানা থাকে। এখন যার মনে করেন সামথিং ইজ বেটার দ্যান নাথিং, নাই মামার চেয়ে জানা মামা ভালো। নাই মামার চেয়ে কি ভাইয়া, একটা একটা লোকের মামা নাই, এখন আর একটা লোকের মামা আছে, কিন্তু আছে তো, তার দুইটা মানে চোখ নাই কিন্তু দুইটা হাত তো আছে। মনে করেন তার দুইটা পা আছে বা একটা কিডনি আছে, দুইটা কিডনি আছে, বা মনে করেন যে একটা হার্ট আছে, বা তার মনে করেন যে এক তার রক্ত, হ্যাঁ রক্ত আছে কিন্তু দুটা চোখ নেই, তাতে কি হয়েছে? একটা 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 লোকের মামা একদমই নাই কিন্তু আর একটা লোকের মামা আছে, তার দুইটা কিডনি তো কাজে লাগবে, লাগবে না ভাই? জি জি। এখন একটা বিষয় কি, আমি আপনাকে সবই শিখাবো কিন্তু আমার সিস্টেমে বললে আপনার সবই শেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, এখন সদ দুইজের সিন, সদ দুইজের সিন, দদ দুইজের দিন, দদ দুইজের দিন, ত দুইজের তিন, ত দুইজের তিন, জ দুইজের জিন, জ দুইজের জিন, আইন দুইজের আইন, জা দুইজের জিন। না ভাই এটা হচ্ছে জ, জ, জ দুইজের জিন, হ্যালো ভাইয়া, জি দোয়ার দুইজের দিন, না জ, জ, জ ফর জহির, জ দুইজের, দোয়ার দুইজের জিন, জ দুইজের জিন, দোয়ার দুইজের জিন, আইন দুইজের ঈন, আইন দুইজের ঈন, আইন দুইজের ঈন, আইন দুইজের ঈন, গোয়েন দুইজের গিন, গোয়েন দুইজের গিন, ফা দুইজের ফিন, ফা দুইজের ফিন, কফ দুইজের কিন, কফ দুইজের কিন, কাফ দুইজের কিন, কাফ দুইজের কিন, লাম দুইজের লিন, লাম দুইজের লিন, এল আই এন লিন, লাম দুইজের লিন, হ্যাঁ এল ইংলিশে এল আই এন লিন, লিন, এল আই এন লিন, মিম দুইজের মিন, মিম দুইজের মিন, হ্যাঁ মিন, মিন হচ্ছে অর্থ কি, মিন, মিন, হ্যাঁ অর্থ, অর্থ, অর্থ মিন, হ্যাঁ মিন, নুন দুইজের নিন, নুন দুইজের নিন, ওয়াও দুইজের উইন, ওয়াও দুইজের উইন, হ্যাঁ ভাইয়া দুইটা ঠোঁটকে আগে সার্কেলের মতো বানাইতে হবে, সার্কেল বা বৃত্ত, এই বৃত্তর মতো আগে বানাইতে হবে, আগে দুইটা ঠোঁট গোল করব, গোল করার পরে উচ্চারণটা করতে হবে, ওয়াও দুইজের উইন, ওয়াও দুইজের উইন, কারেক্ট, কারেক্ট প্রোনাউন্সিয়েশন, ইউ হ্যাভ সেড অ্যাবসলিউটলি কারেক্ট ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। হা দুইজের হিন, হা দুইজের হিন,
Do you know English language, bhaiya? English? Me? Myself? English language, do you know? Broken English is okay, maybe. Achha. Not perfect, but just I can understand little. That's for communication, easy English. Easy English, achha, easy okay. English speaking. Thank you, bhaiya. Hado is Thank a hin. Hado is a hin. Hamza do is a in. Hamza do is a in. Ya do is a in. Ya do is a in. In. In, in, in. Okay, in, in. Ya do is a in. Ya do is a in. আমি কিন্তু ভাই ইংলিশ শিখাই বুঝছেন মনে করেন আমার আমি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখাই আমার লন্ডন আমেরিকা স্টুডেন্ট আছে আমি হলো মেইন প্র্যাকটিক্যাল ইংলিশ শিখাই মনে করেন লন্ডন আমেরিকার লোকেরা যেসব ইংলিশ ইউজ করে সাধারণত লন্ডন আমেরিকার স্টুডেন্ট আমি পড়াই তাহলে আমার কতটা ভালো স্কিল আছে ভাই ইংলিশে তাহলে আপনার তো ইংলিশে পারফেক্ট আছে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আমি দেখাই আপনাকে ভাই এখানে যারা ইংলিশ শিখতে চাইবে ভাইয়া তাদের উপর মনে করেন আমার এখানে ইংলিশের স্কাইপে শিখতে হবে ইংলিশ শিখতে চাইলে আচ্ছা আমার এখানে আমি একটু ওপেন করি দেখাই আপনাকে স্কাইপ নেমটা আপনার এইটা আমার স্কাইপ নেমটা হচ্ছে এইটা ভাইয়া আচ্ছা আচ্ছা কে এইচ এম এম ইউ এন আই আর 1 এটা হচ্ছে স্কাইপ নেম স্কাইপে কল দিলে ইংলিশ শেখাটা খুব ইজি আর স্কাইপ কে এইচ ডাবল এম ইউ আই আর লাস্টে একটা ওয়ান দিতে হবে ওয়ান দেওয়ার পরে স্কাইপ আইডি করার পরে ওখানে একটা অপশন থাকে সার্চের একটা অপশন পাওয়া যায় ওই অপশনে সার্চ করা যায় আচ্ছা এটা রিকোয়েস্ট পাঠালে আমি এখান থেকে অ্যাকসেপ্ট দিলে আপনাকে আমি কল করতে পারবো আপনি আমাকে কল করতে পারবেন ঠিক আছে আর এখানে মানে স্কাইপটা এত সুন্দর করছে ভাই আমার কাছে খুব ভালোই লাগে আমি ফার্স্ট টাইম অনলাইনে আমি খুব একটা কথাও বলি না কারোর সাথে অনেক আছে না ভিডিও কলে কথা বলে আমার হয় না আমার সাধারণত এরকম আমার বাচ্চা বাচ্চা যেটা সবাই করে আর কি ওরা গ্রুপ চ্যাটিং করে ভিডিও কলে বন্ধু বান্ধবের সাথে আমার আমি লজ্জায় আমি খুব একটা ভিডিও কলে কথা বলি না কারোর সাথে তো এই প্রথম আমি অনলাইনে কিছু শিখতেছি এই পর্যন্ত আমার জীবনে কখনো হয় নাই হ্যাঁ কিন্তু স্কাইপে দেখেন কত সুন্দর সিস্টেম করা যায় সবকিছু করা যায় এখানে আচ্ছা আমার আবার অনেকে হতে পারে ইসলাম শিখছি এই ইউটিউব থেকে জি ভাইয়া আমরা জাকির নাই বলেছি এই ইউটিউব থেকে মেইন বিষয় হচ্ছে কি মেইন বিষয় আমি একটু তুলে ধরি ভাইয়া মেইন বিষয় হচ্ছে কি অনেকে এটাকে খারাপ নজরে দেখে ফেসবুক ইউটিউব আরে ভাই তুমি যদি যেভাবে সাজাবা তোমার ইউটিউব কে সেভাবে তোমার ইউটিউব হবে তুমি যদি সাজাও হ্যাঁ ভাইয়া আমি আপনি যদি ভাইয়া সাজাই আমার ইউটিউব কে কোরআন হাদিস দিয়ে আমার ইউটিউবের সামনে সবসময় শো করবে কোরআন হাদিস আমি যদি সাজাই আমি যদি মনে করেন খারাপ মানুষকে অ্যাকসেপ্ট না দিই আমার ফেসবুকে তাহলে আমার ফেসবুকে কোনো চান্সই নাই ঢোকার কেউ সব অপশন দিয়ে রাখা হয়েছে তোমার চালাইতে চালানোটা শিখতে হবে সব অপশন দেওয়া আছে আমি আমি আমার নিজের ঘনিষ্ঠ বন্ধুকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো এই সব অপশন কিন্তু ফেসবুকে দেওয়া আছে আবার অনেকের লগে কমিউনিকেশন নাই হঠাৎ ছবি দেখা তার নাম্বার
করোনা টিকা নাও নাই, অন্য কোনো দেশে গেছে, কমিউনিকেশন নাই, হঠাৎ করে দেখে তাকে দেখা যাচ্ছে। এখন আরেকটা বিষয় কি ভাইয়া, অনেকে দেখবেন যে অনেকে মন্তব্য করে, ভাই এক হুজুর এটা বলে অন্য হুজুর ওইটা বলে, আমি কোন হুজুর এটা মানবো, আমি সঠিক পথে চলবো কিভাবে, আমি আল্লাহকে কিভাবে পেতে পারি সহজে, বা আমি নিঃসন্দেহে কিভাবে আল্লাহকে পেতে পারি? আমি একটু বলবো হুজুর। জি ভাইয়া, হুজুর হ্যাঁ, আমি একটু তাহলে একটা একটা সেকেন্ড, দুইটা সেকেন্ড, তিনটা সেকেন্ড আপনার কাছ থেকে নেই, ঠিক আছে, একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়া। ও যে যে লোকরা বলে যে এই হুজুর এটা বলে, ওই হুজুর ওইটা বলে, জি, সেই লোক আমি মনে করবো আমার আমার থিংকিং এ ইজ ব্লাডি ফুলিশ, জি, ইজ ফুলিশ। ওয়াই হি গো টু দ্যাট হুজুর অর দ্যাট লেকচারার, ইয়া, ওয়াই হি শুড নট স্টাডি হিমসেলফ ফর অফ দা সহি বুখারি, সহি মুসলিম, সহি আদার্স হাদিস, ওয়াই নট গো টু ফার্স্ট এট কোরআন, ওয়াই নট গো টু ফার্স্ট এট কোরআন হিমসেলফ। ওই হুজুর শিখছে, ওই হুজুর শিখছে, কেবল বানাইছে হুজুরা নিজে হ্যান্ড মেকিং এগুলা, ওই হুজুরা তো বই পুস্তক থেকে শিখছে, কোরআন থেকে শিখছে, জি জি, তো সে শিখা বলতে আছে গাইডেন্স, ওই শিখাটা তুমি শিখো, তুমি শিখো, তুমি হুজুরের শিখাও, কইরা কইরা তাহলে আমি ঘুমাই থাকবো, চিতয়া থাকবো, কাফেলাতে করবো, অলসগিরি করবো। আমি আপনাকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম একটা আমি বিষয়, এই বিষয় ভাই আছে, আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই কোনটা সঠিক কোনটা ভুল, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি ভাই, একটা সেকেন্ড আমাকে যদি 5টা মিনিট টাইম দেন আমি সব ক্লিয়ার করে দেব ভাই। আপনি বলেন, অসুবিধা নাই, আজকে দরকার বললে আমরা পড়া বললাম না। হ্যাঁ হ্যাঁ, আজকে মনে করেন আমি একটা জিনিসটা ক্লিয়ার করে দিই, কারণ আমার এই এই ভিডিও অনেক মানুষ দেখে এবং অনেক মানুষ কমেন্ট করে ভাই, তো জি, এখন আমি যদি জিনিসটা ক্লিয়ার করে দিই তাহলে অনেক মানুষের উপকার হবে। যে হুজুর অনেক দেখেন যে দেখা যায় যে অনেক মিজানুর রহমান আল-আনসারি বর্তমানে আছে, তাদের বিষয়ে কমেন্ট করে, তো এটা কিন্তু ঠিক না। একটা মানুষ যে খারাপ, যদিও সে খারাপ হইলেও মনে করেন খারাপ না, তার বিষয়ে খারাপ বলা ঠিক না। একটা মানুষ মনে করেন আমি মদ খাই, গাঁজা খাই, আমি মনে করেন যে মনে করেন খারাপ পথে চলি, চুরি করি, ডাকাতি করি, ছিনতাই রাহাজানি করি, মানে আমি সঠিক পথে চলি না, তো এখন আপনি যদি আমার মানে অ্যাবসেন্টে আমার আমি যেখানে উপস্থিত নেই একটা লোকের কাছে বললেন ভাই অমুক লোকটা খুব ভালো লোক, তার এই ভালো কাজটা তার কাছ থেকে আমি দেখেছি, সেই ভালো কাজটা করে, পরবর্তী সময়ে যদি তার কাছে গিয়ে আমি শুনি যে হ্যাঁ অমুক অমুক ব্যক্তি আমাকে ভালো বলছে, হতে পারে আমি ভালো হয়ে যেতে পারি, যে সে লোকটা আমাকে যখন ভালো বলছে যাক আমি ভালোই হয়ে যাব, আর যদি আমি তার অ্যাবসেন্টে খারাপ বলি, যদি শুনতে পারি নেক্সট টাইমে যে অমুক ব্যক্তি আমাকে খারাপ বলছে, আরো উল্টে অ্যাকশন অ্যাকশনে চলে যায় কিন্তু মানুষ, জি জি, যাই কিনা ভাইয়া, যে খারাপ বলছে যাক ওকে আমি শেষ করে দিব, এরকম কিন্তু হয়। এই জন্য আমাদের নবীর ক্যারেক্টার ছিল কেমন, আমাদের নবীকে মনে করেন একটা লোক যে বালতি পড়ে গেছে কুয়ায়, একটা লোক থাপড় মারছে, থাপড় মারার পরে উল্টা আমাদের নবী বলতেছে যে তুমি তোমার হাতে ব্যথা পেয়েছো কিনা, তুমি যে আমাকে থাপড় মারলে তুমি তোমার হাতে ব্যথা পেয়েছো কিনা, এটা আমাদের নবীর আদর্শ। কখনো নবী আগে কখনো যুদ্ধ করেননি, আগে কাফেররা তাকে হিট করছে, তারপর নবীজি তিনবার এবার অ্যাকশনে গেছে, এর আগে কিন্তু কখনো তিনি অ্যাকশনে যান না। তো আমাদের মধ্যে কিন্তু একতা নাই ভাইয়া, নাই গীবত শেখায় এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না ভাইয়া, ইসলাম কখনোই গীবতকে প্রশ্রয় দেয় না। আমরা তো ইসলামের পথে বর্তমানে আবার দেখবেন এক বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন, আর বর্তমানে এডিটিং বের হয়েছে, একটা আলেমকে যদি মনে করেন এটা যুগে যুগে ছিল ভাইয়া, নবীজি কত ভালো ছিল, নবীজির কোনো ত্রুটি ছিল না, নবীজির আদর্শের মধ্যে বা নবীজির জীবনের মধ্যে সামান্য পরিমাণ ত্রুটি ছিল না, তারপরে আবু জাহেল মার্কা লোকেরা নবীজিকে কিন্তু কি করছে, নবীজিকে কষ্ট দিয়েছে, কষ্ট দিয়েছে। আমরা বুড়ির ঘটনা পড়েছি ফাইবের বইতে, পরের বইতে বুড়ি যে বুড়ির ঘটনা পড়েছি, নবীজির পথে কাঁটা বিছিয়ে রাখতো, তো যুগে যুগে ভালো মানুষের শত্রু থাকবেই, তাতে কিছু আসা যায় না, বুঝছেন ভাইয়া। তো অনেক এরকম দেখবেন ডক্টর জাকির নায়েকের বিষয়ে অনেকে খারাপ মন্তব্য করে, তাতে কি তাতে কিছু আসে যায় না, এরকম যুগে যুগে ভালো মানুষ যারা থাকবে। আমি আবার জাকির নায়েকের এই পর্যন্ত যত ভিডিও দেখছি কোনো ভুল আমি দেখি নাই, আচারি সাহেবেরও দেখি না, তবে এখন হয়েছে কি ওই যে ধর্মমন্ত্রীটা ওই একটা মন্তব্য যে করছে, হি ইজ দ্য প্রোডাক্ট অফ পীর মাজার, পীর আর মাজারিদের প্রোডাক্ট, আমাদের ধর্মমন্ত্রী ভাই, তার লেকচারটা আমি শুনছি, আপনি মনে শুনছেন দেখছেন হয়তো তার মন্তব্যটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পাইতে হবে,
পীর মাওলানা আউলিয়া আগে পাইতে হবে, এইটা পাওয়ার মানে কি হিজ বাতিল, হিজ বাতিল পুঁথি। হিজ দ্য প্রোটেক্ট অফ পীর মাওলানা, উই ডোন্ট নিড দ্যাট কাইন্ড অফ ধর্মমন্ত্রী, রিলিজিয়ন মিনিস্টার, উই ডোন্ট নিড সাচ লাইক দ্যাট স্টুপিড। কাউকে কখনো খারাপ বলবো না, আল্লাহ তাদেরকে সঠিক পথে আনুক, সঠিকটা বোঝার তৌফিক দান করুক, যে যুগে যুগে ভালো মানুষের শত্রু থাকবেই, তাতে তাদের কিছু আসে যাবে না। তো নবীজির যুগেও নবীজির অনেক শত্রু ছিল, আবু লাহাব, আবু জাহেল, পুজো বুড়ি, তো তাতে নবীজির কিছু আসা যায় না। তো ভালো মানুষ আমাদের বাংলাদেশের মানুষ হয়েছে কি, ওই যে আপনার আশেপাশের ডিস্ট্রিক্টে দেখবেন অশিক্ষিত গ্রাম অঞ্চল ভরা, তারা কোনো কোরআন পড়ে না, হাদিস পড়ে না, ইউটিউব দেখে না, তারা মানে কি ওই যে মাজারে আর ওই যে নিচে গেলে তর্মনায় গেলে সব মাপ হয়ে যাবো না, ওই তারা নৌকার মাঝে আমরা নৌকা হয়ে থাকবো, আর নৌকা লইয়া বাইয়া যাইবো না, আপনার বেস্ট পার করে দিব। এই মুরুখ লোকের এই বিশ্বাস, এই আকিদা আছে দেখা এই বেকুব গুলা, তবে ভবিষ্যতে পারবে না, ভবিষ্যতে দিন 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 লেখাপড়া শিখতেছে লোকেরা, সহি অসহিতা সাধারণ লোকেরা যখন বুঝতে পারবে তখনই চর্মনাই ফুলপুরা ওই আরো কি কি আছে এরা বাদ পাইব না পরে, আস্তে আস্তে কমতেছে। এখনই তো লোকজন অনেক চেঞ্জ হয়ে গেছে আজহারি সাহেবের দোকাতে। হ্যাঁ, আমি ভাইয়া আমি একটা জিনিসই বুঝি, আমি কোনো পার্টি করি না, আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি না, আমি জামাত করি না, আমি কোরআনের দল করি, একমাত্র কোরআনের দল করি, হাদিসের দল করি, আমি আল্লাহর দল করি, আমি রাসূলের দল করি, আমি কোনো পার্টি দল করি না, সোজা ওয়াজ। কোরআন ইজ আওয়ার গাইডেন্স, কোরআন আমাদেরকে সঠিক পথ দেখাবে, এটা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে কোরআন সঠিক পথ দেখায়, সিরাতাল মুস্তাকিম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন মনে করেন যে আপনি পার্টি করেন না, সমস্যা নাই, এখন আমি আওয়ামী লীগ করি, আর একজন বিএনপি করে, কিংবা আমি জামায়াতে ইসলাম করি, আমি অন্য এই কমিউনিস্ট পার্টি করি, সব ঠিক আছে, কিন্তু কোরআন হাদিস ইসলাম কিন্তু এক জায়গায় সবার। জি জি, আওয়ামী লীগ করে, বিএনপি করে, যে আহলে হাদিস করে, এই অন্য অন্য যে রাজনৈতিক কমিউনিস্ট পার্টি করে, কিন্তু সবারই কিন্তু বেসিক কোরআন থেকে যেতে হবে, কোরআন ওইটা সাথে থাকবেই, আওয়ামী লীগ প্লাস কোরআন সহি হাদিস, বিএনপি প্লাস কোরআন সহি হাদিস, জি, জাতীয় পার্টি কোরআন প্লাস সহি হাদিস, এইখান থেকে এই জায়গা তো সব এক করতে হবে, এই জায়গাটা। জি জি ভাইয়া, তা আমাদের সবার একত্র হওয়া উচিত, আমরা কারো ভুল ধরতে যাব না ভাই, সবাই মানুষ বলতেই ভুল হতেই পারে, কারো ভুল ধরবো সে কষ্ট পাবে, এরকম না, তাকে তার অগোচরে গিয়ে বলো ভাই তোমার এই জিনিসটা ভুল হয়েছে, আপনি এই জিনিসটা নেক্সট টাইমে করবেন না, হুজুর বা ভাই এই জিনিসটা আপনার ভুল হয়েছে, তার তাকে গোপনে গিয়ে বলো, তার মিডিয়ায় প্রকাশ করে দেবো কেন, তাহলে তুমি তো তার ভালো চাচ্ছ না, তুমি তুমি তার ভালো চাইলে কিন্তু এটা করতা না। এখন এখন যেটা চরম চরমনাই যেটা করে, যেটা ওই যে জয়পুরে আব্বাসীদের গুলা করে, এইগুলাদেরকে তো আর গোপনে কইলা তো আর শুধরাইব না, যেরকম আরো আছে যে কুমিল্লার অনেক মাজার কন্তি কি কি জানি না, হ্যাঁ মাজার খাজা বাবা, দয়াল বাবা, এইগুলো কিন্তু ভাই এগুলো কি বলবো, ঠিক আছে, যাই হোক, সবাইকে আল্লাহ হেদায়েত দিক, আল্লাহ সবাইকে সঠিক পথে আনুক। তো ভাইয়া আজকে আমাদের এই পর্যন্তই, আগামীকাল আমাদের দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। না আগামী আমি মেসেজ করি না, আমার মাঝে মাঝে আমি পাঠাবো, যে আগামীকাল আমরা আপনার কথাগুলো অনেক ভালো লাগছে আমার কাছে, আপনাকে আল্লাহ খুব ভালো রাখুক, আল্লাহ দিনের পথে চালাক, আপনিও আমার জন্য দোয়া করেন, আমারও অনেক বিষয় ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন, মানুষ বলতেই ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, এটা আমাকে আমি যে কথাগুলো বললাম যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আপনি যা বলছেন আমার মনের কথা বলছেন, এবং আমরা সহি ইসলাম করতে চাই, তার জন্য আমরা আমরা ওই যে আরেকটা বিষয় বলি ভাই, আরেকটা বিষয়, হ্যাঁ আপনি আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি গ্রামের লোক কাদা মাথা অবস্থায়, হাতে কাদা পায়ে কাদা, এই জমি খেতে কাজ করতেছিল ভাই, জমি খেতে জমিনে কাজ করতেছিল, এমত অবস্থায় এসে মানে হুজুরের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমল বলে দিন যে আমলগুলো করলে, যে কাজগুলো করলে আমি বেহেশতে যেতে পারবো, জান্নাতে যেতে পারবো। তো নবীজির সামনে অনেক সাহাবীরা ছিল, তখন
তখন ওই লোক নবীজি বলতেছিলেন যে আপনি এই পাঁচটা আমল করবেন, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এটা হচ্ছে ইসলামের মেইন পিলার, স্তম্ভ। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, দিল থেকে মন থেকে কালিমা পড়তে হবে, নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়তে হবে, হজ করতে হবে, টাকা হইলে জাকাত দিতে হবে, আর রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে, সুস্থ থাকলে, পরিপূর্ণ সুস্থ থাকলে সে তার রোজা রাখতে হবে। তো কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, তুমি এই পাঁচটা আমল করবা। আরো তিনটে আছে হচ্ছে এলেম শিক্ষা করা, হালাল রুজি উপার্জন করা, পর্দা করা। তো টোটাল হচ্ছে আটটা, আপনি এগুলো সঠিকভাবে পালন করবেন। তখন ওই লোকটি এই কথা বলল যে হুজুর, আমি এই আপনি যে পাঁচটা কথা বলেন এই পাঁচটাই আমি আমল করব, এর থেকে কমাবো না, বাড়াবো না। তখন এ কথা লোকে এই কথা বলে ওই যে গ্রামের যে লোকটা, ওই লোকটি দৌড় মারছে আবার তার বাড়ির দিকে যে আমি এই পাঁচটি আমল করব, এর থেকে কমাবো না, বাড়াবো না। তখন নবীজি বললেন, হে সাহাবীরা, তোমরা কি বেহেশতি লোক দেখতে চাও? তাহলে দেখে রাখো এই লোকটা জান্নাতি লোক, কেননা সে বলছে এর থেকে কমাবো না, আমি বাড়াবো না। তো ইসলাম হচ্ছে যারা এখান থেকে বাড়াবে কমাবে কিন্তু তারা বিদাত করবে, আবার এই পাঁচটা ভালোভাবে আমল করতে গেলে তার অন্য তিনটা কিন্তু চলে আসবে, এলেম শিক্ষা করা, হালাল রুজি উপার্জন করা, পর্দা করাটা অটোমেটিক তার চলে আসবে পাঁচটা আমল করতে গেলে। এখন এখন আমাদের অনেকের প্রশ্ন থাকে যে হুজুর, অমক হুজুরে তো বলছে এইটা, অমক হুজুরে এইটা বলছে, তা অমক হুজুরের কোনো দরকার নাই আপনার, আপনি কখনো কোন পৃথিবীর কোন হুজুর বলবে না নামাজ দশ ওয়াক্ত, পৃথিবীর সমস্ত হুজুররা বলবে নামাজ পাঁচ ওয়াক্ত, পৃথিবীর সমস্ত হুজুর বলবে যে রোজা রাখতে হবে, হজ করতে হবে, পৃথিবীর কোন হুজুর বলবে না রোজা ৩৫টা বা রোজা হচ্ছে ৪০টা, পৃথিবীর সমস্ত আলেম ওলামারা একই কথা বলবে, এই জায়গায় তো সবাই একই, তো আপনি কেন ভুল বুঝবেন, উল্টা পাল্টা কেন বুঝবেন, আপনি আপনি কেন কনফিউশনে পড়বেন? পৃথিবীর সমস্ত আলেম ওলামা বলবে যে হজ করতে হবে, পৃথিবীর কোন আলেম ওলামা সে যেই হোক, যে দলেরই হোক, সবাই বলবে যে যাকাত দিতে হবে, কোন আলেম ওলামা বলবে না যে যাকাত ইসলামে নাই। তো এই পাঁচটা আপনি ঠিকমতো আমল করেন, আপনি জান্নাতি হয়ে যাবেন, আপনার কোনো কনফিউশন থাকবে না। কিছু বড় লোক আছে বাংলাদেশের, মানে হাইলি বড় লোক যারা, আমি ওরা অনেক অনৈতিক পয়সা কামায়, বছরে বছরে দুইবার করে হজে যায়, তোমরা ও যায় বড় হতে হবে। এখন আমি গুনাও যদি না করলাম, আমার এত হজ করার তো দরকার নেই, প্রতি বছরই যায় উমরাতে যায়, অনেকে মাঝে মাঝে বড় হজে যায়, কিন্তু তারা আবার দূর আইনের বিরুদ্ধে হালাল না বেহালাল পয়সা কামায়, তো এই হাতে ওইটা না কামানো যত হজের দরকার নেই, এখন পথে পথে চলছে, তাই না? জি ভাইয়া, তাহলে আমাদের দেখা হবে। ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো হ্যালো ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর আমার কোথাও ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল হতেই পারে। মানুষের একটা শব্দ আছে, সেটা হচ্ছে ইনসান, ইনসান, আনসানা ইউনসিনো আনসিন লা তুনসিন, আনসানা আনসানাত আনসান্তা আনসান্তি আনসান্তু, মানে এটা হচ্ছে মাজদার, আরবিক ভাষায় বলা হয় যে মানুষ মানে ভুলে যাওয়া, তো ইনসান মানেও ভুলে যাওয়া, তো সেক্ষেত্রে ভুল হতেই পারে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে কোথায় আমার ভুল হয়েছে, আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে তো কোনো লস নাই, কোরআনের চ্যানেল এটা দিয়ে রাখলে আপনার অবশ্যই লাভই আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।